স্টুডেন্ট স্বাগতম সবাইকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ম্যাক্লোরিস থিরোম আমরা আজকে ম্যাকলোরিস থিরোম সম্পর্কে ডিটেলস আলোচনা করব শুরুতে আমরা জেনে নেই যে আমরা আজকের এই লেকচারে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব শুরুতে আমরা এর বিবৃতিটা দেখব এরপর এই বিবৃতির আমরা প্রমাণটা দেখব এবং সর্বশেষ আমরা ম্যাক্লোরিস থিরোমের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা ম্যাক্লোরিন্স থিরোম এর যে স্টেটমেন্ট তথা বিবৃতি আছে এই বিবৃতিটা আমরা এখানে দিয়েছি যে আমাদের স্টেটমেন্টটা বলতেছে এরকম যে ইফ এ পফ এক্স ফাংশন অফ দ্য ভেরিয়েল অফ এক্স সাস দ্যাট ইট ক্যান বি এক্সপান্ড ইং এ ইনক্রিমেন্ট পাওয়ার অফ এক্স অ্যান্ড দিস এক্সপানশন ক্যান বি ডিফারেন্সিয়েবল ফর এনি নাম্বার অফ টাইমস দেন এ পপ এক্স ইকুয়াল টু এ পফ জিরো প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এ প্রাইম অফ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ জিরো প্লাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল প্রাইম অফ জিরো প্লাস আছে ডট 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 এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এফ টু দি পাওয়ার এন অফ জিরো এখন দেখো আমাদের এই আমাদের স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কী বলতেছে আমাদের কিছু কিছু আমাদের ফাংশন আছে যে ফাংশনগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন করে শেষ করতে পারি না যেমন আমাদের একটা ফাংশন আছে এরকম যদি তোমাদেরকে বলি যে আমাদের যদি একটা ফাংশন হয় যে এপ পপ ফাংশন ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স টু তাহলে একে দেখো যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাচ্ছ থ্রি এক্স স্কোয়ার এরপর যদি একে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা একে আরে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা হচ্ছে সিক্স এক্স এরপর যদি একে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা সিক্স এরপর যদি একে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা হচ্ছে জিরো এখন আমাদের কিছু কিছু ফাংশন আছে এই ফাংশনগুলো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে শেষ হয় না যেমন কীরকম যদি আমাদের এরকম দেখো যে এ পপ এক্স ফাংশন ইকুয়াল টু হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এই ফাংশনকে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে শেষ করতে পারবো না যেমন একে যদি একবার তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এর ডিফারেন্সিয়েশন হবে কি ই টু দি পাওয়ার এক্স আবার যদি একে ডিফারেন্সিয়েশন করো তাহলে এর আমাদের ডিফারেন্সিয়েশন কি হবে ই টু দি পাওয়ার এক্স আবার যদি একে ডিফারেন্সিয়েশন করো ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ বারবার আমাদের কি ই টু দি পাওয়ার এক্স আসতেছে অর্থাৎ এই ফাংশনগুলোকে আমরা কি ডিফারেন্সিয়েশন করে আমরা শেষ করতে পারতেছি না এরকম আরও আমাদের অনেক ফাংশন আছে যেমন হচ্ছে আমাদের যদি আমি বলি যে এপ এক্স ফাংশন ইকুয়াল টু হচ্ছে আমাদের কি যে সাইন এক্স আবার অথবা কি আমাদের কজিক্স এই ফাংশনগুলোকেও আমরা কি ডিফারেন্সিয়েশন করে কিন্তু শেষ করতে পারি না তাহলে বলা হচ্ছে যদি এরকম যদি কোনো ফাংশন থাকে যে ফাংশনগুলোকে আমাদের নাম্বার অফ টাইম ফর এনি নাম্বার অফ টাইমস মানে অসংখ্যবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যে ওই ফাংশনটাকে আমরা এই যে আমাদের একটা ফর্মেট দেওয়া আছে এই যে আমাদের একটা সিরিজ দেওয়া আছে এই সিরিজের আকারে আমরা প্রকাশ করতে পারবো এখানে সিরিজটা কি বলছে যে এই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে এ অফ এক্স ফাংশন এই এ এক্স ফাংশনকে তুমি এভাবে লিখতে পারবা যে এ অফ জিরো প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এ প্রাইম অফ জিরো মানে হচ্ছে ওই এ অফ এক্স ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করছো এখানে প্লাস আছে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইম অফ জিরো এর মানে হচ্ছে আমরা এ অফ এক্স ফাংশনকে দুই ডিফারেন্সিয়েশন করে এক্স এর ভ্যালু জিরো বসাবো এটার মিনিং হচ্ছে এটা এরপর আমাদের বলা হয়েছে কি যে এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরের ইন্টু এ ট্রিপল প্রাইম অফ জিরো মানে এই এপ অফ এক্স ফাংশনকে তিনবার ডিফারেন্সিয়েশন করার পর এক্সের ভ্যালু আমরা জিরো বসাইলে যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা তাহলে এই যে আমাদের সিরিজ আসছে একটা এ পফ এক্সের আমাদের একটা সিরিজ আছে তাহলে এই আমাদের এই যে আমাদের এই এইসব ফাংশনের ক্ষেত্রে আমরা ওই ফাংশনগুলোকে এই সিরিজের ফরমেটে আমরা কি লিখতে পারবো এটাই হচ্ছে আমাদেরকে ম্যাক্লোরিস থিরোমের স্টেটমেন্ট তথা বিবৃতি ডিয়ার স্টুডেন্ট এখন আমরা ম্যাকলোরিন থিরোমস এর আমরা যে এই যে আমাদের স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টের আমরা এখন একটা প্রমাণ দেখবো তাহলে আমরা কি দেখব এখন এর আমরা প্রমাণ দেখব আচ্ছা আমরা এক্ষেত্রে একটা ফাংশন ধরে নেই যে ধরে নেই আমাদের এ পপ এক্স এ পপ এক্স ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস হচ্ছে আমাদের এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউ এ থ্রি এক্স কিউ প্লাস এ ফোর এক্স টু দি পর ফোর প্লাস ডট 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 এ এন এক্স টু দি পর এন দেখো আমরা এখানে একটা কী করছি আমরা এমন একটা পোলিনোমিনাল আমরা একটা ইকুয়েশন ধরে নিছি যে যে ইকুয়েশনটা হচ্ছে আমাদের কি এন ডিগ্রি পর্যন্ত গেছে এইরকম আমরা একটা ফাংশন ধরে নিলাম যে এ of এক্স ফাংশন ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ কিউ এক্স এক্স টু দি পাওয়ার থ্রি এ এ ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আছে ডট 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 আমাদের আমাদের a n এক্স টু দি এন পর্যন্ত যাবে এখন এখানে আমাদের এ যে এ নট এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ এন এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের এক একটা দুর্ভোগ সংখ্যা আমরা এরকম একটা সমীকরণ ধরে নিলাম এখন দেখো এই সমীকরণকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এই সমীকরণকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি আচ্ছা এই সমীকরণকে আমি এক নম্বর সমীকরণ নাম দিলাম এখন এই সমীকরণকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাচ্ছি দেখো যে এ প্রাইম অফ জিরো ইকুয়াল টু আমি পাচ্ছি কি এই যে এ নট এটা আমাদের কি এ আমাদের এ জিরো এটা হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন তোমরা কি জানো জিরো হবে তার মানে এটার ভ্যালু জিরো হচ্ছে এবং এ ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি হবে এ ওয়ান এর ডিফারেন্সিয়েশন হবে ওয়ান প্লাস এ টু এক্স স্কোয়ার এখানে এ টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এখানে এ টু আমাদের ধ্রুবক আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের টু এক্স তার মানে আমরা পাচ্ছি এখানে টু এ টু এক্স এটা আমরা পাশে অনুরূপভাবে এ থ্রি এক্স আমরা কি পাচ্ছি যে থ্রি এ থ্রি এক্স স্কোয়ার এটা আমরা পাশে প্লাস আছে আমাদের এখানে এ ফোর এক্স টু দি পাওয়ার কি ফোর এ ফোর এক্স টু দি পাওয়ার থ্রি এটা আমরা পাশি প্লাসে শিখি আমাদের প্লাস ডট 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 এক্স টু দি পর এন এর ডিফারেন্সিয়েশন কী হবে এক্স টু দি পর এন এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এন ইন্টু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তার মানে এখানে আমরা পাচ্ছি কি এ টু দি পর আমাদের পাশে এখানে আমরা পাচ্ছি এন ইন্টু এ টু এ এন এক্স যদি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা পাচ্ছি তাহলে এখানে আমি কি করলাম এই যে আমাদের এ পপ এক্স ফাংশনটা আছে এই এ পপ এক্স ফাংশনকে উভয় পাশে আমি কি করলাম একবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে এটাকে আমি নাম দিলাম হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন এখন দেখো এই ফাংশনকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এপ পপ এক্স ফাংশনকে যদি আমরা ডাবল ডিফেন্স ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখন আমরা পাচ্ছি আবার দেখো আমি একে ডিফারেন্সিয়েশন করছি তার মানে এখানে আমাদের কি ডাবল প্রাইম হবে যে এ ডাবল প্রাইম অফ এখানে সরি এখানে আমাদের জিরো হবে না এখানে এক্স হবে এফ ডাবল প্রাইম অফ এক্স ইকোয়াল টু আমরা কী পাচ্ছি দেখো এ এফ ডাবল প্রাইম অফ এক্স ইকোয়াল টু আমরা পাচ্ছি এখানে এখানে দেখো এ ওয়ানের ডিফারেন্সিয়েশন কী হবে জিরো তার মানে এটা আমাদের লেখার দরকার নেই আমাদের টু এ টু এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি টু এ টু এখানে এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান তার মানে হচ্ছে টু এ টু ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি টু এ টু প্লাস হচ্ছে আমাদের থ্রি এ থ্রি এ থ্রি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে কি আমাদের সিক্স এ থ্রি এক্স প্লাস আছে আমাদের ফোর এ ফোর এক্স কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের তিন চারা তিন চারে বারো তার মানে হচ্ছে আমাদের কি টুয়েলভ এ ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডট 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 এটার ডিফারেন্সিয়েশন কী হবে আমাদের এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এটা আমরা পাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের দুই নম্বর তিন নম্বর ইকোয়েশন এরপর দেখো এই ইকুয়েশনকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে এ ট্রিপল প্রাইম অফ এক্স ইকুয়েল টু হচ্ছে আমাদের কি টু এ টু এর ডিফারেন্সিয়েশন কী হবে টু এ টু এর ডিফারেন্সিয়েশন জিরো তারপরে এখানে আমাদের সিক্স এ থ্রি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের সিক্স এ থ্রি প্লাস আছে আমাদের এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কি বারো কোনো চব্বিশ চব্বিশ এ ফোর এক্স ক্লাসে কি আমাদের ডট 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 এ ডিফারেন্সিয়েশন হবে কি এন মাইনাস আমাদের সামনে আসবে তার মানে হচ্ছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এ এন এন থেকে এন মাইনাস থেকে আমাদের ওয়ান বিয়োগ হলে এক্স টু দি আমরা পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের কি চার নম্বর ইকুয়েশন এখন দেখো এই যে আমাদের গুলো আছে আমাদের দুই নাম্বার মানে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ইকুয়েশন আছে এই গুলো আমরা কি এক্স ইকুয়াল টু জিরো বসাবো কারণ কি দেখো আমাদের যে ম্যাক্লোনিয়ান স্থিরোমের যে আমাদের সিরিজটা আছে ম্যাক্লোনিয়ান স্থিরোমের যে সিরিজটা আছে এই সিরিজে আমাদের দেখো এপ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ জিরো মানে আমাদের এ এ আমাদের এপ অফ এক্স ফাংশনে আমাদের জিরো বসাতে হবে এ প্রাইম অফ জিরো তার মানে কি এ প্রাইম অফ এক্স ফাংশনে আমাদের কি এক্স ইকুয়াল টু জিরো বসাতে হবে অনুরূপভাবে এফ ডাবল প্রাইম অফ এক্স ফাংশনেও কি আমাদের জিরো বসাতে হবে তাহলে দেখো আমরা যদি এই যে আমাদের এই প্রথম যে আমাদের ইকুয়েশনটা আছে এখানে যদি আমি এ পপ এক্স এই ইকোয়াল টু যে এই যে আমাদের ইকুয়েশনটা আছে এখানে যদি উভয় পাশে আমি এক্স ইকোয়াল টু জিরো বসাই তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি যে এ পপ জিরো ইকোয়াল টু হচ্ছে আমাদের এ নট এ নট এখানে দেখো এখান থেকে আমাদের এ যে এখান থেকে এই বাকি অংশগুলো সবগুলো কি হয়ে যাবে জিরো হয় জিরো হয়ে যাবে কারণ কি প্রত্যেকটা টার্মের সাথে আমাদের এক্স আছে আর এক্স এর সাথে আমাদেরকে এক্স এর ভ্যালু যদি আমরা জিরো বসাই দিই তাহলে এখান থেকে সবগুলো ভ্যালু আমাদের কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা এ নট পাশে আর সবগুলো আমাদেরকে জিরো প্লাস জিরো প্লাস ডট 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 জিরো তার মানে আমাদের এগুলো লেখার দরকার নাই আমরা এখান থেকে তাহলে এ নট ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা এ নট ইকুয়াল টু আমরা পাচ্ছি এটাকে যদি আমরা সাজায় লিখি যে এ নট ইকাল টু হচ্ছে আমাদের কি এ পপ জিরো এটা আমরা পাচ্ছি তাহলে আমরা এফ অফ জিরোর ভ্যালু এখান থেকে পাইলাম এখন দেখো আমরা দ্বিতীয় ইকুয়েশন এই যে আমাদের এই ইকুয়েশনটা আছে এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে এ প্রাইম অফ জিরো ইকুয়াল টু হচ্ছে কি এখানে দেখো আমাদের এখান থেকে টু এ টু এর পর থেকে বাকিদের আমাদের পদগুলো আছে সবগুলোর সাথে আমাদের কী রয়েছে এক্স রয়েছে তার মানে এক্সের পরিবর্তে যদি তুমি জিরো বসাও তাহলে এখান থেকে সবগুলো ভ্যালু কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এ প্রাইম অফ জিরো ইকুয়াল টু হবে এখানে শুধু পরে থাকবে এ ওয়ান তার মানে হচ্ছে এ ওয়ান তুমি পাচ্ছ তার মানে এখানে তুমি এ ওয়ানের ভ্যালু কি পাচ্ছ এখান থেকে এ ওয়ান ইকুয়াল টু তুমি লিখতে পারতেছো এ প্রাইম অফ হচ্ছে কি আমাদের জিরো এটা তুমি লিখতে পারতেছো এ ওয়ানের ভ্যালু তুমি পেয়ে গেলা এখন দেখো আমাদের এই যে আমাদের তৃতীয় যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশানে যদি আমরা এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে এখান থেকে সবগুলো ভ্যালু কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে তার মানে এখান থেকে তুমি পাচ্ছ এ ডাবল প্রাইম অফ জিরো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি টু এ টু তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারো দেখো টু এ টু এখান থেকে তুমি লিখতে পারো যে এ টু ইকুয়েল টু এ টু টু এখানে এফ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে কী আছে টু এ টুটাকে এ পাশে আসলে আমাদের ভাগ হয়ে যায় তার মানে এফ ডাবল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই টু এটা আমি পাচ্ছি এখন এই জিনিসটাকে একটু আমি সাজাই লাগবো কীভাবে সাজাই লাগবো দেখো এটাকে আমি এভাবে একটু লিখতে পারি যে এটাকে আমি লিখতে পারি এভাবে যে ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এন্টু হচ্ছে আমাদের কি এফ ডাবল প্রাইম অফ জিরো এটা আমরা এভাবেও লিখতে পারি কেন আমরা এভাবে লিখলাম তার একটা রিজন আছে যে এ টু সামান আমরা এ টুকে আমরা কি টু তোমরা জানো যে টু ইকুয়াল টু টু ফ্যাক্টোরিয়াল লেখা দেয় কারণ কি টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে কি টু ইন্টু হচ্ছে ওয়ান তার মানে সে দেখো দুই একে দুই তার মানে টু ফ্যাক্টোরিয়াল সমান সামান আমরা এভাবে লিখতে পারি টু তার মানে টু ফ্যাক্টরি টুকে আমরা টু ফ্যাক্টোরিয়াল আকারেও আমরা কি প্রকাশ করতে পারি তাহলে এখান থেকে আমরা এ টু এর ভ্যালু একটা পাইলাম অনুরূপভাবে দেখো এই যে আমাদের এ ওয়ান আছে এ ওয়ানকেও আমরা কি একটু এভাবে সাজায় লিখতে পারি কিভাবে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এটাকে কি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এ প্রাইম অফ জিরো এভাবেও আমরা লিখতে পারি তাহলে দেখো আমাদের এখানে যে আমাদের এ ওয়ান আসে এ ওয়ানকে আমরা তাইলে এভাবে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইনটু এ প্রাইম অফ জিরো এভাবেও আমরা লিখতে পারি এগুলো আমাদের দরকার আছে এখন দেখো আমরা এই যে আমাদের চতুর্থ যে ইকুয়েশনটা আছে এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে আমরা কী পাচ্ছি এখানে এ ট্রিপল প্রাইম অব জিরো ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি দেখো যে আমাদের সিক্স এ থ্রি আছে আর এখান থেকে এই বাকি অংশ সবগুলোতে আমাদের কী রয়েছে আমাদের এক্স রয়েছে তার মানে এখান থেকে এই সবগুলো টার্ম আমাদের জিরো হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা পাচ্ছি যে সিক্স এ থ্রি এটা আমরা পাচ্ছি শুধু আর বাকি অংশগুলো কি হবে জিরো হবে যদি আমরা এক্স ইকুয়াল বসাই তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ এখান থেকে এ থ্রি টু তুমি পাচ্ছ কি এ থ্রি টু তুমি পাচ্ছ যে ওয়ান বাই সিক্স ইন্টু হচ্ছে আমাদের কি এ ত্রিপল প্রাইম অব জিরো এখন দেখো এই ওয়ান বাই সিক্সকে তুমি কিভাবে লিখতে পারো একে চাইলে তুমি এভাবেও লিখতে পারো যে ওয়ান বাই সিক্সকে তুমি লিখতে পারো ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই সিক্সকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল অফ এ ট্রিপল প্রাইম অফ হচ্ছে আমাদের কি জিরো এভাবে আমরা লিখতে পারি কারণ কি দেখো যে থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে আমাদের কি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে কি তিন কোন ছয় তার মানে এটাকে গুণ করলে হচ্ছে কি আমাদের সিক্স তার মানে থ্রি ফ্যাক্টোরিয়ালকে আমরা কি সিক্স আকারেও লিখতে পারি এখন দেখো এই যে আমরা এই যে মানগুলো আমরা পাইলাম যে আমরা মানগুলো পাইলাম এ নট এ ওয়ান এ টু এবং সর্বশেষ আমরা কি এ থ্রি এর ভ্যালু আমরা পাইলাম এই ভ্যালুগুলো আমরা এখন কি করব। এই যে আমাদের এই এই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা এই যে আমাদের ইকুয়েশন এক নম্বর ইকুয়েশন আছে এই এক নম্বর ইকুয়েশনে আমরা কি করব বসায় দেব তাহলে দেখো যদি আমরা এখন আমি একটু এইদিকে একটু মিশাই দিচ্ছি তাহলে দেখো এখন আমরা যদি এই ভ্যালুগুলো আমরা এ নট এ ওয়ান এ টু এবং এ থ্রি এই ভ্যালুগুলো আমরা এই সমীকরণে আমরা কি করি বসাই দিই তাহলে আমরা এখান থেকে কীপাসিটি দেখো যে আমরা এখান থেকে এক নম্বর সমীকরণে এই ভ্যালুগুলো আমরা এখন কি করবো বসাই দেবো তাহলে এ পপ এক্স ইকুয়াল টু হচ্ছে কি এ নট এ নটের ভ্যালু হচ্ছে কি এ পপ জিরো তাহলে হচ্ছে আমাদের কি এ পপ জিরো প্লাস হচ্ছে আমরা এ ওয়ানের ভ্যালু আমরা কী বের করে রাখছি এ ওয়ানের ভ্যালু আমরা বের করে রাখছি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এ প্রাইম অফ জিরো তার মানে এখানে যদি আমরা বসাই দিই তাহলে এখানে এক্স আসে তার মানে এক্স বাই আমাদের ওয়ান ফ্যাক্টোরিয়াল আসতে সে ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কি এফ অফ এ প্রাইম অফ হচ্ছে কি জিরো এটা আমরা পাচ্ছি প্লাস আছে আমাদের এখানে এটুর ভ্যালু যদি আমরা বসাই দিই এটুর ভ্যালু আমরা কী বের করছিলাম ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ জিরো তার মানে এখানে আসে আমাদেরকে এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই আমাদের কি টু ফ্যাক্টরিয়াল এটা যদি আমরা এখানে বসাই দিই এ টু এর মানটা তাহলে আমরা পাচ্ছি এক্স বাই টু ফ্যাক্টরিয়াল এফ ডাবল প্রাইম অফ হচ্ছে কি আমাদের জিরো প্লাস আছে আমরা এ থ্রি ভ্যালুটাও যদি আমরা এখানে বসাই দেয় যে এ থ্রির সমস্যা হচ্ছে কি ওয়ান বাই থ্রি ইন্টু এফ ত্রিপল প্রাইম অফ জিরো তার মানে হচ্ছে কি আমাদের এখানে আমরা পাচ্ছি দেখো যে আমাদের এখানে যদি এ থ্রি ভ্যালুটা আমরা পাই বসাই তাহলে আমরা পাচ্ছি এক্স কিউ বাই আমাদের কি থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে আমাদের কি এ ত্রিপল প্রাইম অফ হচ্ছে কি আমাদের জিরো ডট 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 এভাবে দেখো আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি এখন সর্বশেষ পর্যন্ত আমাদের সর্বশেষ টার্ম এটা তাহলে কী হয়ে যাবে এখানে দেখো আমাদের সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আসছে এখানে যখন আমাদের ওয়ান তখন আমাদের কি এর পাওয়ার ওয়ান এখানে যখন টু ফ্যাক্টোরিয়াল তখন এর পাওয়ার টু আর আমাদের এখানেও তখন আমাদের কি তত প্রাই মাসতেছে এখানে থ্রি এখানে এর পাওয়ার থ্রি এখানে আমাদের কি তত প্রাই মাসতেছে অর্থাৎ ততবার আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করছি তাহলে এ এন এক্স দি পাওয়ার এন এই আমাদের এই টার্মের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি এই টার্মের ক্ষেত্রে আমরা এর আলোকে আমরা লিখতে পারি কি যে এক্স দি পাওয়ার এন ডিভাইডেড বাই পাওয়ার যত হবে তার ফ্যাক্টোরিয়াল তার মানে এন আমাদের কি এন ফ্যাক্টোরিয়াল এনটা হচ্ছে কি আমাদের এক্স এন মানে এ প অফ এন অফ জিরো মানে এপ এন এফ এন জিরো মানে হচ্ছে কি আমাদের এই ফাংশনটাকে আমাদের এন বার কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে এখন দেখো এটাই হচ্ছে আমাদের কি ম্যাক্লোরিন স্থিরোমের আমাদের যে আমাদের স্টেটমেন্টটা ছিল দেখো এই যে আমাদের ম্যাক্লোরিন স্থিরোমের দি আমাদের কি স্টেটমেন্টটা এটাই দেখো আমাদের কি এখানে চলে আসছে যে এই যে আমরা এই আমাদের কি সিরিজটা আমরা নিয়ে আসতে পেরেছি তার মানে আমাদের কি আমাদের প্রমাণ হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের কি প্রুফ ডিয়ার স্টুডেন্ট এখন আমরা ম্যাকলোরিন থিরোমের উপর ভিত্তি করে বেশ কয়েকটা এক্সাম্পল দেখব অর্থাৎ বেশ কয়েকটা সিরিজের আমরা প্রমাণ দেখব প্রথম যে প্রমাণটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম যে দেখো এক্সাম্পল প্রুফ দ্যাট

তাহলে এখানে দেখো আমাদের এ অফ এক্স ফাংশন কী দেওয়া আছে আচ্ছা তার আগে আমরা প্রথমে আমাদের ম্যাকলোরিন থিরোমের যে আমাদের বিবৃতির তথা স্টেটমেন্টটা ছিল ওইটা আমরা লিখি যে আমাদের ম্যাকলোরিন থিরোমের স্টেটমেন্টটা ছিল কি এরকম যে এ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এ অফ জিরো প্লাস হচ্ছে আমাদের কি এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এ প্রাইম অফ জিরো প্লাস হচ্ছে কি এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের কি যে এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল এফ ট্রিপল প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের ডট 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 সর্বশেষ হবে কি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল এফ এন অফ জিরো এটা ছিল আমাদের কি ম্যাক্লোর ইনস্িরোমের আমাদের কি বিবৃতি তথা এই স্টেটমেন্টটা এখন এই সিরিজের আলোকে আমরা এই ফাংশনটাকে কি করবো যে ই টু দি পাওয়ার এক্স ফাংশনকে এই ফর্মেটে আমরা নিতে পারি কিনা এটা আমরা দেখবো এখন দেখো আমাদের এখানে এ পপ এক্স ফাংশন সমান কি দেওয়া আছে যে এখানে এখানে আমাদের এ পপ এক্স ফাংশন সমান সমান আছে ই টু দি পাওয়ার এক্স এখন দেখো একে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাচ্ছ যে এ প্রাইম অফ এক্স ফাংশন সামান সামান তুমি লিখতে পাতেছো কি ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স তার মানে ই টু দি পাওয়ার এক্সই পাচ্ছ একে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল টু তুমি কি পাবা ই টু দি পাওয়ার এক্সি পাবা একে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে এফ ট্রিপল প্রাইম অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্সই পাবা এখন দেখো এখানে আমাদের কিন্তু আমাদের এই ফাংশনগুলো নির্ণয় করলেই হবে না এখানে আমাদের এক্স ইকুয়াল টু জিরো বসাতে হবে কারণ কি এখানে দেখো আমাদের ম্যাকলোরিন থিওমে আমাদের আছে এ পব জিরো এ প্রাইম অফ জিরো এফ ডাবল প্রাইম অফ জিরো এফ ত্রিপোল প্রাইম অফ জিরো তার মানে এই ফাংশনগুলোতে আমরা যদি এখন এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি দেখো যে এ প জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু জিরো বসালে আমরা জানি কি যে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ওয়ান তার মানে এ পব জিরো ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ওয়ান এখন দ্বিতীয় সমীকরণে দেখো এখানে যদি তুমি এক্স ইকোয়াল টু জিরো বসাও তাহলে এখানেও ই টু দি পাওয়ার জিরো তার মানে এ প্রাইম অব জিরো ইকোয়াল টু এখানেও আমাদের আস্তে আস্তে ওয়ান এখানেও আমাদের কি এ ডাবল প্রাইম অফ জিরো ইকোয়াল টু কি আসবে আমাদের ওয়ানে আসবে কারণ কি ইর পাওয়ার জিরো হলে আমাদের কি ওয়ান হয় এখানে আমরা পাচ্ছি কি এ ত্রিপল প্রাইম অফ জিরো ইকোয়াল টু হচ্ছে কি এখানেও আমাদের ওয়ান এখন এই ভ্যালুগুলো যদি আমরা এই ভ্যালুগুলো আমরা যদি কি এই ম্যাক্লোরিন স্থেরমের যে সিডটা আছে এখানে আমরা যদি বসাই দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো যে এ অফ এক্স ইকুয়াল টু এ প্স সামান সম আমরা আমরা এখানে ধরে নিছি ই টু দি পর এক্স সামান সমান দেখো যে এ প অফ জিরোর ভ্যালু তুমি কি পাইছো ওয়ান তার মানে ওয়ান প্লাস এখানে আমাদের কি আসতেছে যে এক্স বাই এর ভ্যালু হচ্ছে কি দেখো যে এফ প্রাইম অফ জিরো এফ ডাবল প্রাইম অফ জিরো এফ ট্রিপল প্রাইম অব জিরো এগুলো সবগুলোর ভ্যালু হচ্ছে কি আমাদের ওয়ান তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে কি এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের কি এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস সি কি ডট 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 ইনফিনিটি তাহলে দেখো আমাদের এই ফর্মেটটা কিন্তু চলে আসছে যে ই টু দি প্স ইকোয়াল টু সিকি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমাদের এই যে এই যে আমাদের সিরিজটা আছে এই সিরিজটা আমাদের চলে আসছে ডিয়ার স্টুডেন্ট এখন দেখো আমরা এরপর যে এক্সাম্পলটা দেখব যে এরকম যে প্রুফ দ্যাট সাইন এক্স টু হচ্ছে কি এক্স মাইনাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আছে এক্স টু দি পর ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এভাবে আমাদের কি চলতে থাকবে এখন আমরা এটা আমরা দেখবো তাহলে আবার দেখো আমাদের ম্যাকলোরিন থিরোমের যে আমাদের বিবৃতিটা এটা আমাদের কী বলতেছে যে এ প অব এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এ প অফ জিরো প্লাস আছে আমাদের কি প্লাস আছে এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এ প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের কি এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের কি এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল এপ ত্রিপল প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের কি ডট 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 এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল এপ এন অফ জিরো তাহলে দেখো এখানে আমাদের কি এ পফ এক্স ফাংশন সামান্য আমাদের কী দেওয়া আছে এ প অফ এক্স ফাংশন সামান সমান দেওয়া আছে সাইনেক্স তার মানে এখানে এ পফ এক্স ফাংশন সামান্য সামান্য আছে আমাদের কি সাইন এক্স এখন দেখো সাইনেক্সকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাচ্ছো এ প্রাইম অফ এক্স ইকুয়ালটু হচ্ছে আমাদের কি কদক্স সাইনেক্সের ডিফারেন্সিয়েশন তুমি জানো কজক্স তারপর দেখো একে যদি আবার ডিফারেন্সিয়েশন করো এফ ডাবল প্রাইম অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি কজেক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইনেক্স মাইনাস সাইনে এক্স এরপর দেখো একে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে এ ট্রিপল প্রাইম অফ এক্স ইকুয়ালটু হচ্ছে কি মাইনাস কদ এক্স তার মানে আমরা এই কয়েকটা ভ্যালুই আমরা নিয়ে নিই এখন দেখো উভয় পাশে যদি আমরা এক্স ইকুয়াল টু বসাই তাহলে প্রথমটা থেকে আমরা পাচ্ছি কি এ পপ জিরো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে কি আমাদের সাইন্স জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো তার মানে আমাদের জিরো এ পপ জিরো ইকুয়াল টু আমরা জিরো পাচ্ছি এখন দ্বিতীয়টা থেকে দেখো যে এ প্রাইম অফ আমাদের কি জিরো ইকুয়াল টু জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে কি তোমরা যেন ওয়ান এরপর দেখো আমরা এফ ডাবল প্রাইমের ভ্যালু এফ ডাবল প্রাইম অফ জিরো এখানে আমাদের কি মাইনাস সাইনেক্স তার মানে হচ্ছে কি সাইনেক্সের ভ্যালু হচ্ছে আমাদের সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো তার মানে এটা জিরো এটা আবার জিরো হয়ে যাচ্ছে এবং দেখো যে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু আছে আমাদের কি মাইনাস কদ তার মানে কদ ভ্যালু জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান সামনে আমাদের মাইনাস আছে তার মানে এর ভ্যালু হচ্ছে আমাদের কি এ ত্রিপল প্রাইম অফ জিরোর ভ্যালু হচ্ছে আমাদের কি মাইনাস ওয়ান এখন দেখো এই ভ্যালুগুলো যদি আমরা এই যে আমাদের ম্যাক্লোরিন স্থিরোমের যে আমাদের সিরিজটা আছে এখানে যদি আমরা বসাই দিই তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে এপপ এক্স ইকোয়াল টু হচ্ছে আমাদের কি এপপিক্সম সমান আমাদের দেওয়া দোয়া সাইন এক্স ইকোয়াল টু আমরা পাচ্ছি কি যে এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কি সরি এখানে আমাদের এফ অফ জিরো এই এফ অফ এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে কি আমাদের জিরো তার মানে জিরো প্লাস আছে কি এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল আমাদের কি এ প্রাইম অফ জিরো এ প্রাইম অফ জিরোর ভ্যালু হচ্ছে কি আমাদের ওয়ান তার মানে এখানে আমরা লিখি ওয়ান তারপর হচ্ছে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে আমাদের টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল প্রাইমের ভ্যালু আমরা কি পাইছি এফ ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে আমাদের জিরো প্লাস হচ্ছে আমাদের কি দেখো যে আমাদের এফ ট্রিপল প্রাইমের ভ্যালু হচ্ছে কি মাইনাস ওয়ান তার মানে এখানে আমরা শিখি এক্স কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি থ্রি ফ্যাক্টোরিয়াল আর এফ ট্রিপল প্রাইমের ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে এটা আমরা লিখতে পাচ্তেছি প্লাস আছে আমাদের কি প্লাস আছে ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে আচ্ছা এখানে এর পরে আমরা আরও টার্ম নিতে পারি তো আমরা অযথা নেব না তাহলে দেখো এরপর এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো যে এখানে তুমি পাচ্ছ এক্স ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে আমাদের কি এটা আমাদের জিরো আসছে আর এখানে আমাদের কি সামনে একটা আমাদের কি মাইনাস আসছে তাহলে এখানে তুমি পাচ্ছো কি আমাদের মাইনাস যে মাইনাস ওয়ানটা যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি মাইনাস এক্স এক্স কিউ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আছে এরপর যদি তুমি এভাবে ক্যালকুলেশন করে করতে থাকো তাহলে এরপরের ভ্যালুটা তুমি কী পাবা যে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে কি ফাইভ ফ্যাক্টরিয়াল তারপরে হচ্ছে কি মাইনাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে তার মানে দেখো আমরা সাইনেক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি সাইনেক্স ইকুয়াল আমাদের এক্স মাইনাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে তার মানে এটা আমাদের প্রমাণিত হয়েছে প্র এখন দেখো এই যে আমরা এটা কিসের সিরিজ পাইলাম সাইনেক্সের আমরা কি সিরিজের এটা আমরা একটা সিরিজ পাইলাম অনুরূপভাবে তোমরা x এরও একটা সিরিজ পাবা যে cos x সমান সমান তোমরা লিখতে পারো যে cos x টু হচ্ছে কি মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস হচ্ছে কি আমাদের x স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল তারপর সে মাইনাস ডট 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 ইনফিনিটি এটা তোমরা বাসায় নিজেরা যদি করো তাহলে দেখবা যে কজেক সমান সমান তুমি কি লিখতে পারো যে কজেক ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি ডিয়ার স্টুডেন্ট এখন আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে এরকম যে লন ওয়ান প্লাস এক্স সমান সমান আমরা লিখতে পারি কি যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি মাইনাস আছে এক্স টুদি পর ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস আছে ডট 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 ইনফিনিটি এখন আমরা এটার আমরা দেখব প্রমাণটা দেখব তাহলে শুরুতে আমরা ম্যাক্লোরেন থিরোমের আমরা বিবৃত যে বিবৃতিটা আছে এটা আমরা আগে লিখি যে আমাদের ম্যাক্লোরেন ম্যাক্লোরেন থিরম আমাদের যে আমাদের সিরিজটা সেটা হচ্ছে কি এ পব এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এ অফ জিরো প্লাস আছে আমাদের কি যে এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল আমাদের এ প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের কি এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এ ডাবল প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এপ ট্রিপল প্রাইম অফ জিরো প্লাস আছে আমাদের কি এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল এপ অফ আমাদের কি ফোর ফ্যাক্টরিয়াল ফোর প্রাইম অফ হচ্ছে আমাদের কি জিরো প্লাস আছে আমাদের ডট 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 আমাদের কি হবে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল এপ এন অফ জিরো এটা হচ্ছে আমাদের কি সিরিজটা ছিল আমাদের ম্যাকলোরিন আমাদের কি থিরোমের সিরিজটা হচ্ছে এটা তাহলে দেখো এখানে আমাদের এপ অফ এক্স ফাংশন কি দেওয়া আছে এখানে আমাদের এপ অফ এক্স ফাংশন সমান সমান দেওয়া আছে কি যে এপ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমাদের লন ওয়ান প্লাস এক্স এখন একে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাচ্ছি যে এ প্রাইম অফ এক্স ইকোয়াল টু আমরা পাচ্ছি লন ওয়ান প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ওয়ান বাই এক্স তার মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স এরপর যদি একে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাচ্ছি যে এফ ডাবল প্রাইম অফ এক্স ইকোয়াল হচ্ছে কি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার একে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কি এফ ট্রিপল প্রাইম অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের মাইনাস টুটার সামনে আসলে হবে আমাদের কি প্লাস টু তার মানে টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কিউ এটা আমরা পাবো একে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাচ্ছি যে এফ আমাদের কি ফোর্থ প্রাইম অফ এক্স ইকোয়াল টু হচ্ছে আমাদের কি এখানে আমাদের কি থ্রিটা আবার সামনে আসবে তার মানে তিনটে কোনো ছয় তার মানে মাইনাস সিক্স ইন্টু হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এটা আমরা পাচ্ছি এখন এখানে যদি আমরা এক্সের ভ্যালুগুলো আমরা কি ওই সমীকরণগুলোতে জিরো বসাই দিই তাহলে আমরা এখান থেকে দেখো কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি এ পফ এক্সের ইকোয়াল টু লন ওয়ান প্লাস এক্স এখানে যদি আমরা এক্স ইকোয়াল টু জিরো বসাই তাহলে লন ওয়ান পাচ্ছি আর লন এর ভ্যালু কি আমরা জানি লন এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো তার মানে এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি জিরো তার মানে এ জিরো টু আমরা পাচ্ছি কি জিরো তোমরা জানো যে কী যে লন ওয়ান ইকোয়াল টু হচ্ছে আমাদের কি জিরো এখানে এক্স ইকোয়াল টু জিরো বসালে আমাদের লন ওয়ান পরে থাকে এখন দেখো দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি যে এ প্রাইম অব জিরো এখানে যদি জিরো বসাই তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস জিরো তার মানে হচ্ছে কি এর ভালো হচ্ছে ওয়ান এখন এখানে যদি আমরা কি এফ ডাবল প্রাইম এখানে যদি জিরো বসাই তাহলে এফ ডাবল প্রাইম অফ জিরো ইকোয়াল টু হচ্ছে কি এখানে আমাদের এটা জিরো হয়ে যাচ্ছে তার মানে ওয়ান থাকতেছে এখানে হচ্ছে কি মাইনাস ওয়ান পাবো এখানে যদি আমরা জিরো বসাই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ট্রিপল প্রাইম অফ জিরো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এখানে টু আসবে টু আর এখান থেকে আমরা পাচ্ছি কি এ ফোর প্রাইম অফ জিরো টু হচ্ছে কি আমাদের মাইনাস সিক্স মাইনাস সিক্স এটা আমরা পাচ্ছি এখন দেখো এই ভ্যালুগুলো আমরা যদি এই যে আমাদের আমাদের যে আমাদের ম্যাকলোরেন্স যে থিরোমটা আছে এইখানে যে থিরোমের যে আমাদের সিরিজটা আছে এখানে যদি আমরা বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে আমরা যদি বসাই দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে পাচ্ছি যে এ অফ এক্স টু হচ্ছে আমাদের কি যে লন ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি এখানে দেখো এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে আমাদের কি জিরো তার মানে এটা জিরো হয়ে যাবে তারপরে হচ্ছে কি এ প্রাইম অফ জিরো এ প্রাইম অফ জিরোর ভ্যালু হচ্ছে কি ওয়ান তার মানে এটার ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে তুমি এখানে পাচ্ছো এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এখানে তুমি এ ডাবল প্রাইম অফ জিরোর ভ্যালু হচ্ছে কি মাইনাস ওয়ান তার মানে এখানে তুমি পাচ্ছ কি এখানে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কি আমাদের এখানে মাইনাস ওয়ান পাচ্ছ প্লাস আছে কি এরপর হচ্ছে আমাদের এক্স কিউ বাই এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এখানে এফ ট্রিপল প্রাইম অফ জিরোর ভ্যালু আমাদের কী আসছে এফ ট্রিপল প্রাইম অফ জিরো ভ্যালু এসছে আমাদের টু প্লাস হচ্ছে আমাদের কি দেখো যে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের এখানে এক্স ফোর্থ ফ্যাক্ট প্রাইম অফ জিরো এফ ফোর প্রাইম অফ জিরোর ভ্যালু হচ্ছে আমাদের কি মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস হচ্ছে ডট 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 ইনফিনিটি এটা আমরা পাচ্ছি এখন দেখো এরপর আমি একটু উপরে লেখে এই অংশটা মিশাই দিই এখন দেখো এই যে আমাদের আমাদের সর্বশেষ যে সমীকরণটা পাইছি এখান থেকে আবার আমরা কি লিখতে পারি দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে লন ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি যে এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান সমান আমরা কি লিখতে পারি এক্স প্লাস আছে কি আমাদের এখানে যে মাইনাস ওয়ান আছে তার মানে সামনে এখানে আমাদের কী হবে মাইনাস হবে মাইনাস হবে তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার বাই আমাদের এখানে টু ফ্যাক্টরিয়াল আছে টু ফ্যাক্টোরিয়ালকে আমরা টু আকারে লিখতে পারি এভাবে প্লাস আছে আমাদের কি দেখো এখানে আমাদের এখানে আমাদের থ্রি ফ্যাক্টোরিয়ালকে তুমি কীভাবে লিখতে পারো থ্রি ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারো থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর উপরে আমাদের টু আছে তার মানে উপরে টু আর নিচের টু কাটা গেলে আমাদের এখানে কী থাকবে শুধু থ্রি থাকবে তার মানে এখানে আমরা লিখতে পারি কি যে এক্স কিউ এক্স কিউ ডিভাইডেড বাই আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি যে এই টু এই টু কাটা গেলে আমাদের শুধু নিচে থ্রি পরে থাকতেছে তার মানে এক্স কিউ ডিভাইডেড বাই থ্রি এটা আমরা পাচ্ছি তারপরে এখানে আমাদের কি আছে মাইনাস সিক্স আর এখানে ফোর কে যদি ফোর ফ্যাক্টোরিয়ার সমস্যা সমান তুমি কি লিখতে পারো ফোর সমান সমান হচ্ছে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে আমাদের ওয়ান তার মানে এখানে উপরে আমাদের কি আছে আমাদের সিক্স আছে তার মানে সিক্স সিক্স হলে আমাদের কি আমাদের কে যদি আমরা ভাঙি তাহলে থ্রি থ্রি ইন্টু টু টু পাবো কিন্তু কোনো থায় তার মানে আমাদের এই সিক্সের সাথে আমাদের থ্রি টু কাটাতেছে এবং পরে থাকতেছে শুধু কি ফোর নিচে ফোর পরে থাকতেছে তার মানে আর এখানে মাইনাস আছে আর সেটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স যদি পর ফোর ডিভাইডেড বাই আমরা কি নিচে পাচ্ছি ফোর প্লাস আছে কি ডট 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 ইনফিনিটি এটা আমরা পাচ্ছি তার মানে দেখো এটাই আমাদের কি আমাদের নিয়ে নেয় আমাদের যে আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে যে লন ওয়ান প্লাস এক্স তাহলে দেখো এই ফর্মুলাটা কিন্তু আমাদের কি সিরিজটা আমাদের চলে আসছে তার মানে এটাই হচ্ছে আমাদের কি প্রো